নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো উচ্ছের রেজালা রেসিপি। তো রান্না রান্না তো করবই, তার আগে দেখুন কালকে বৃষ্টিতে বাড়ির সামনে কীরকম জল জমা হয়ে গেছে। তো যদি ভালো লাগে উচ্ছের রেজালা রেসিপিটি, আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে বলবেন কমেন্ট করে কেমন লাগছে। আর একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কীরকম বৃষ্টিতে জল ভর্তি হয়ে আছে, দেখো পুরো বন্যা হয়ে আছে, পুরো বন্যা, চারিদিকে জল। দেখুন উচ্ছের রেজালা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন দিয়েছি, জলটা ফুটছে। এইরকমভাবে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেগুলো দেখুন এরকমভাবে কেটে রেখেছি, বীজগুলা ফেলে দিয়েছি, উচ্ছেগুলো এখন দিয়ে দেবো জল। উচ্ছেগুলো একটু ভাপিয়ে দেবো যাতে ওর তিতে যে ভাপটা থাকে, তিতে ভাপটা ওটা চলে যাবে, ওই জলটা ফেলে দেবো। বেশি ভাপাবো না, যাতে না গলে যায় সেরকম ভাপাবো না, হালকা ভাপাবো তিতে ভাপটা কাটার জন্য। আর ফুটাবো না, এবার গ্যাসটাকে আমি অফ করে উচ্ছেটা সেদ্ধ করা আমার হয়ে গেছে, হালকা সেদ্ধ করেছি, দেখুন কোনো গলে যায়নি, হালকা তিতা ভাপটা চলে যাওয়ার জন্য করে নিয়েছি, ছেঁকে দিয়েছি ওটা। আর নিয়েছি মশলা, হচ্ছে তেল, জল, আর এখানে গরম মশলাগুলো, পেঁয়াজ আর টমেটো বাটা, কাজু বাদাম বাটা, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর নুন। আর এখানে দুধ নিয়েছি, আমুল দুধ ঘেঁটে রেখেছি। তো আমি যে পরিমাণ উচ্ছে নিয়েছি সেই পরিমাণ মতন মশলা নিয়েছি, আপনারা যে পরিমাণ উচ্ছে দেবেন সেই পরিমাণে মশলা দিবেন। আমি এখানে দুটো উচ্ছে দিয়েছি। তো আপনারা নিরামিষ বানাতে পারেন, পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজ টমেটো বাদ দিয়ে টক দই যদি থাকে টক দই দিবেন, আমার কাছে এখন নেই তাই আমি দিচ্ছি না। এখন রান্নাতে যাই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এই উচ্ছগুলো কড়াইতে দিয়ে দেবো। দেখুন আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে ভেজেছি, একদম পুড়িয়ে দিইনি। তো এবারে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে আমরা দেব পেঁয়াজ আর টমেটো বাটা। আপনারা নিরামিষগুলো বানালে এই পেঁয়াজ বাটাটা না দিবেন না। এরপর আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এরপরে আমি দিয়ে দেবো জল। মশলার প্লেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আপনাদের কাছে আসছি।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব এই দুধের, আমুল দুধের সঙ্গে বাদাম বাটাটা মিক্সড করে দিয়েছি, এটা এখন দিয়ে দেব। যদি দই থাকে দই দিবেন, ভালো লাগবে। আমার কাছে এখন দই নেই, তাই আমি অ্যাভয়েড করছি। এরপর আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। রান্নাটা বাড়িতে করবেন, খুব ভালো লাগবে। ভাবছেন উচ্ছেগুলো তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, কিন্তু না, ওই জলটা বার করে দেওয়ার জন্য উচ্ছেটা এতটা তিতা লাগবে না। তিতে দিনে একটু হালকা তিতে থাকবে, কিছু করার নেই। এখন দিয়ে দেবো জল। এটা একটু ফুটলে নামিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম মশলাগুলো। দেখছেন উচ্ছগুলো আমার কিন্তু গলে যায়নি, কি সুন্দর আছে। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আপনাদের নামিয়ে তারপরে দেখাচ্ছি। এখন নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তো বানিয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।